ইসলামে আকিদা কতটুকু ইম্পর্টেন্ট? বিকজ আমি লাস্ট উইক একটা লেকচার শুনতেছিলাম নোমান আলী খানে, সে বলতেছিল যে কোরআনে তো আকিদা মেনশন নাই, তো আমরা কেন আকিদার পিছনে এত দৌড়াদৌড়ি করি? একটু যদি বলতেন। নোমান আলী খান আসলে ইংলিশ বক্তাদের যেটা সমস্যা হচ্ছে যে তারা আসলে ফিল্ড যেহেতু ফাঁকা, কোনো ভালো আলেম নাই ইংলিশ ভাষায়, যার ফলে জাহেল মূর্খ যারা কিছু জানে না কোরআন হাদিসে, তারাই বড় বড় স্কলার হয়ে বসে আছে। এটি হচ্ছে বড় সমস্যা। জি, অনেকে হয়তো ভুল বুঝবেন, আসলে কারোর ওপরে আলহামদুলিল্লাহ কোনো আক্রোশ নেই, কিন্তু এই কথা ডক্টর আবু বকর জাকারিয়া সাহেব আল্লাহ তাআলা আমাদের বন্ধু, তিনিও কয়েকদিন আগে বলছিলেন যে আসলে মুশকিলটা হচ্ছে কি, ইংলিশ ভাষাতে ওই নাই মামাতে কানা মামা ভালো, এখন মামা তো কেউ নেই, তখন এই এগুলো হচ্ছে কানা মামা, এরা কিছু ইসলামের কাজ করে আর এদের কোনো এলম তো নাই কোরআন হাদিসের। জি হ্যাঁ, তো যার ফলে এরা ভুল অনেক বেশি করে। জি, আকিদা মানে কি আসলে বুঝে না। আকিদা মানে দীনী বিশ্বাস, তারই গোটা কোরআনে কেরিমই তো আকিদে, কোরআনে কেরিম যে আল্লাহর কিতাব, এটি তো ধর্মীয় বিশ্বাস। জি হ্যাঁ, জি, আল্লাহর তৌহিদ, আল্লাহ যে আছেন এবং আল্লাহ এক ও এক, আল্লাহ তার কাজে এক, আল্লাহ তার ইবাদতে এক, আল্লাহ তার নাম গুণাবলিতে এক, তৌহিদ, এগুলি তো আকিদে। জি হ্যাঁ, আপনি পড়ে দেখেন তো, চিন্তা করেন। জি, কোরআনে কারিমে শুরু থেকে পড়ে দেখেন সূরা বাকারায়, জি, যালিকাল কিতাব লা রাইব হুদালিল মুত্তাকিন ইউমান বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করা এটাই তো আকিদে। জি, তাহলে কোনখানে আকিদা নেই? সূরা ইখলাস, আল্লাহু আহাদ, আল্লাহ এক, এক ও এক, আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সবকিছু তার মুখাপেক্ষী, সব তো তৌহিদ আর আকিদা, এগুলি তো বিশ্বাস। জি, লাম ইয়ালিদ, তিনি জনকও না, ওয়ালাম ইউলাদ, তিনি জাতকও না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর কেউ তার সমকক্ষ সমতুল্য নেই, সব তো আকিদা, সব ধর্মীয় বিশ্বাস। কিন্তু ইংলিশ বক্তাদের ইল্লা মাশা আল্লাহ, ভালো কোনো ইংলিশ স্কলার আলেম না থাকাই এই সমস্যাগুলি হয়েছে। সুতরাং আমি একটি কথা পরামর্শ দিব, যারা ইংলিশ ছাড়া অন্য ভাষা বুঝেন, আর যেখানে আপনাদের কাছে আলহামদুলিল্লাহ বিকল্প আছে, যেমন আরবি ভাষায় বড় বড় আলেম আছেন, এখন আরো ইংলিশ বক্তব্য কেন শুনতে যাবে জাহেলদের কাছে? জি হ্যাঁ, ঠিক ওই রকমই উর্দুতে বড় বড় আলেম আছে, সুতরাং উর্দু যারা বুঝে তারা কেনই বা তারা ইংলিশ বক্তার কাছ থেকে দিন শিখতে যাবে? বাংলায় ইংলিশ বক্তাদের চাইতে ভালো ভালো স্কলার আছে, আলেম আছে, সুতরাং একজন বাঙালি বাংলা ভাষায় যদি দিন শিখতে পারে ভালো আলেমদের কাছ থেকে, কোরআন সুন্নার মানহাজের যারা আলেম, তাহলে কেন মূর্খদের কাছ থেকে এলেম শিখতে যাবে, যাদের হ্যাঁ আকিদা সম্পর্কে তাদের কোনো একটা ধারণা নেই। মূলত আকিদা এত গুরুত্বপূর্ণ, এক কথায় বলতে হইলে যে আকিদা হচ্ছে কিবলার মত। আপনি যখন সালাতটা শুরু করছেন, তো যে বিশ্বাসটা নিয়ে শুরু করছেন যে কাবা এই সামনে আছে, সুতরাং ওইদিকে আমি মুখ করে সালাত আদায় করছি। হ্যাঁ, আর যদি আপনি জানার চেষ্টাও করলেন না, জানলেন না, এলো পাথাড়ি, আপনি যা মনে আসলো সেইভাবে সালাত শুরু করে, আপনি সালাত হবে সারা রাতের যদি আপনি এই কিয়ামুল লাইল করেন, আর যদি এই রমজান মাসের আপনি এই লাইলাতুল কাদার ইবাদতবন্দি করেন, তো কিবলার উল্টো দিকে যদি সালাত পড়েন, আপনি চেষ্টাও করলেন না কিবলা জানার, তো এক রাখা তো কবুল হবে না। ঠিক তেমনি যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সঠিক বিশ্বাস রাখে না, আর সঠিক বিশ্বাসের নাম হচ্ছে সহি আকিদা, আর ভ্রান্ত বিশ্বাসের নাম হচ্ছে ভ্রান্ত ফাসেদ আকিদা, তো যেই ব্যক্তি আকিদার খোঁজ খবর রাখে না, তার কিছুই কবুল হয় না, তার কিছুই কবুল হয় না, সেই ব্যক্তি ওই মূর্খের মতো, যে মূর্খ কিবলা না জেনে সারা রাত ইবাদত বন্দেগী করলো। আল্লাহ যেন বুঝার তৌফিক দান।